শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি বাংলা বিষয়ে একটি বর্ণমালা দেখাবো, ঠিক আছে? তোমরা আগের ক্লাসে সেই বর্ণমালাটি জেনেছো, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই এই বাংলা বইটি হাতের কাছে নাও, ঠিক আছে? আচ্ছা, গত অনলাইন ক্লাসে আমরা কোন বর্ণমালাটি জেনেছিলাম? আমরা জেনেছিলাম ও। আমরা কোন বর্ণমালাটি জেনেছিলাম? আমরা জেনেছিলাম ও, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা জানব এই বর্ণমালাটি, দেখতে পাচ্ছো? আচ্ছা, এই বর্ণমালাটির নাম কি? এই বর্ণমালাটি হচ্ছে ও। এই বর্ণমালাটি হচ্ছে কি? ও। এটিকে আমরা কি বলবো? ও বলবো, ঠিক আছে? এটিকে আমরা কি বলবো? অ বলবো। এটি বর্ণমালার নাম হচ্ছে অ। তাহলে অতে কি হয় সেটি একটু আমরা জেনে নেই। আচ্ছা দেখো, এখানে একটা মানুষের ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে মুখের ছবি। বলো তো, তোমরা তো অনেকে জানো, তাই না? ওনার ছবি দেখে হয়তো বা অনেকে চিনে ফেলেছো। বলো তো উনি কে? উনি হচ্ছে হুমায়ুন আহমেদ। হ্যাঁ, উনি হচ্ছে হুমায়ুন আহমেদ, যিনি কি ঔপন্যাসিক, যিনি কি করেছেন, প্রবন্ধ লিখেছেন অনেকগুলো, তোমাদের ছোটদের জন্য অনেকগুলো গল্প লিখেছেন, ঠিক আছে? অনেকগুলো উপন্যাস লিখেছেন। তো ওনাকে কি বলে? ওনাকে বলে উনি হচ্ছেন ঔপন্যাসিক, ঠিক আছে? অতে ঔপন্যাসিক। উপন্যাস যিনি লেখেন, যারা লেখেন তাদেরকে কি বলে? বলে ঔপন্যাসিক, অতে ঔপন্যাসিক। তারপর দেখো, তারপর এখানে কি করছে? একটা বাচ্চাকে ওষুধ খাওয়ানো হচ্ছে, তাই না? হ্যাঁ, অতে ঔষধ। অতে কি? ঔষধ। ঔষধ খেলে রোগ সারে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো একটা ডাক্তার একজন রোগীকে কি করছে? সাহায্য করছে, মানে চলতে পারছে না, তাই হাঁটতে পারছে না, তাই কি করছে? একটা চেয়ারে বসেছে, যাকে বলে হুইল চেয়ার। মানে যারা চাকার মতো, এই চেয়ারটিকে কি বলে? হুইল চেয়ার। যারা হাঁটতে পারে না তাদেরকে এই চেয়ারে বসানো হয়, ঠিক আছে? তো সাহায্য করাকে কি বলে? ওদার্য বলে, ঠিক আছে? অতে ওতে ওদার্য। ওদার্যের মহত্ব বাড়ে। ওতে কি? ওতে ওদার্য। ওদার্যের মহত্ব বাড়ে। ওতে ঔপন্যাসিক। ওতে কি? ওতে ঔপন্যাসিক। ওতে অসুখ। ওতে ওদার্য। ওতে ঔপন্যাসিক। ওতে অসুখ, ঠিক আছে? অসুখ খেলে রোগ সারে। ওদার্যের মহত্ব বাড়ে। তো আজকে আমরা অতে কয়টি জিনিস জানলাম? তিনটি জিনিস জানলাম এবং দুটি ছট আকারে বাক্য চেনে নিলাম। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো আদাবি অনলাইন ক্লাসে। আমি নাইমা ম্যাম তোমাদের সামনে আরও একটি মজার পড়ার বিষয় নিয়ে আসব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।